श्री ढाका ज्वेलर्स पूजो प्रस्तुति निवेदन करछे। जीवने चलार पथे सबकिछु बदलेछे, शुधु बदलायनी श्री ढाका ज्वेलर्स एर गयना। श्री ढाका ज्वेलर्स, ए स्टार अफ स्टार्स। बुर्ज खलिफाय जाबेन नाकि? अरे ना ना, दुबई जेते हबे ना। আপনারা নিজের এলাকা রায়গঞ্জে বসেই পাবেন বুর্জ খলিফার অনুভূতি। এবছরে রায়গঞ্জের রূপাহার যুব সংঘের পূজো মণ্ডপ তৈরি হচ্ছে বুর্জ খলিফার আদলে। কেমন চলছে তাদের প্রস্তুতি, চলুন দেখে নেওয়া যাক সেই চিত্র। ক্রমশই এগিয়ে আসছে পুজোর দিন, আর তার সাথেই পাল্লা দিয়ে পুজো মণ্ডপ গুলিতে জোর কদমে চলছে পুজো প্রস্তুতি। চারিদিকে এখন সাজো সাজো রব। করোনা আবহ কাটিয়ে এবছরে পুজোর বাঁধন ছাড়া আনন্দে মাতবেন উৎসব মুখর সাধারণ মানুষ। আমরা সকলেই জানি গত বছরের পুজোয় কলকাতার বিশেষ আকর্ষণ ছিল দুবাইয়ের বুর্জ খলিফা। কলকাতার লেক টাউনে শ্রীভূমি স্পোর্টিং এর মণ্ডপ তৈরি হয়েছিল বুর্জ খলিফার আদলে, যাকে ঘিরে শুধুমাত্র কলকাতা নয় রাজ্যবাসীর উৎসাহের শেষ ছিল না। এবারে সেই বুর্জ খলিফার দেখা মিলবে রায়গঞ্জে। রায়গঞ্জ শহর ছাড়িয়ে কিছুটা দূরে অবস্থিত রূপাহার যুব সংঘ এবছরে তাদের পুজো 53তম বর্ষে পদার্পণ করল। প্রতিবছরই রূপাহার যুব সংঘ বিশেষ চমক উপহার দিয়ে থাকে পুজোয়। একাধিকবার পুরস্কৃত হয়েছেন পুজো উদ্যোক্তারা। এবারে তাদের বিশেষ আকর্ষণ সেই বুর্জ খলিফা। উদ্যোক্তারা জানিয়েছেন পুজো মণ্ডপের উচ্চতা হবে 130 ফিট। কলকাতার শিল্পীরা এই মণ্ডপ তৈরি করছেন। মণ্ডপের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে থাকবে রং বেরঙের আলোর খেলা। সেই এবারে তাদের প্রতিমা আসবে কলকাতা থেকে, প্রতিমাতেও থাকছে বিশেষ অভিনবত্ব। সঙ্গে রয়েছে চন্দননগরের ঐতিহ্যবাহী আলোকসজ্জা, পাশাপাশি পুজোর দিনগুলিতে নরনারায়ণ সেবা, বস্ত্র বিতরণ সহ একাধিক সামাজিক কর্মসূচিও গ্রহণ করা হবে। সব মিলিয়ে এবছরে তাদের পুজো শুধুমাত্র রায়গঞ্জ নয়, সমগ্র জেলাতে সেরার শিরোপা অর্জন করবে বলেই আশাবাদী পুজো কমিটির সদস্যরা। দুবাইয়ের মডেলে আমাদের যে বুর্জ খলিফা আছে সেই মডেল অনুসারে এই রূপাহার যুব সঙ্গে আমরা এবার দুবাই মডেলে বুর্জ খলিফা আমরা করতেছি। মোটামুটি দাদা আনুমানিক 130 ফিট কলকাতা সামগ্রিক প্যান্ডেল থেকে শুরু করে আলোকসজ্জা চন্দননগর এবং প্রতিমা আমরা কলকাতা থেকে এবার নিয়ে আসতেছি। প্রতিমা আকর্ষণীয় আছে এবার আমার। হ্যাঁ, সামাজিক আছে। আমরা উদ্বোধনের দিন আমরা দুস্থদের খাওয়ানো শুরু করেছিলাম এবং বিগত দিনেও আমাদের প্রতিদিনই সপ্তমী থেকে মোটামুটি চতুর্থী থেকে প্রতিদিনই আমাদের খাওয়ানোর ব্যবস্থা থাকবে দুস্থদের, এবং তাদেরকে বস্ত্র সামগ্রিক থেকে শুরু করে সমস্ত কিছু তাদেরকে আমরা দিই প্রতি বছরের ন্যায়। এবারও আমরা দিব মোটামুটি। তারপরে মেধাবী ছাত্রছাত্রীদের বই খাতা সামগ্রিক আমরা দান করে থাকি। হাতে আর মাত্র কটি দিন, তারপরই বুর্জ খলিফায় মাতবেন রায়গঞ্জের মানুষ। তাই সেই অনুভূতি পেতে হলে একবার অবশ্যই ঢু মারতেই হবে রূপাহার যুব সংঘের পূজোস্থলে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। দুর্গাপূজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, শ্রেষ্ঠ তার রূপে গুণে বর্ণাঢ্যে। প্রতিমা, মণ্ডপ সজ্জা, আলোক সজ্জা ও পরিবেশের নিরিখে আমাদের বিচারকদের মতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার সেরা পূজোগুলোকে সম্মানিত করব আমরা। তাদের হাতে তুলে দেব আরসিটিভি সংবাদ গৌড়বঙ্গের সেরা পূজো সম্মান। কে পেল এবারের গৌড়বঙ্গের সেরা পূজো সম্মান, জানতে চোখ রাখুন আরসিটিভি পর্দায়, ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে। আরসিটিভি সংবাদ গৌড়বঙ্গের সেরা পূজো, নিবেদক বসন্ত স্টোর্স।